হ্যালো ভিওস আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকেই ভালো আছেন আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে একটা চমৎকার দুর্দান্ত বাম্পার অফার নিয়ে তো ফ্রেন্ডস ইতিমধ্যে আমি আপনাদের মাঝে টেস্ট কিছু অ্যাড্রোস শেয়ার করেছি তো অলরেডি ওইখান থেকে আমাদের প্রফিট হতে যাচ্ছে তো তার মাঝে আবার একটা নতুন টেস্ট নেটের চলে আসছে যার নাম হচ্ছে হরিকেন সোয়াইফ তো আমি ওয়ার্ডটা ঠিকমতো উচ্চারণ করতে পারছি না ভুল হলে ক্ষমা করবেন তো আমি নাম দিলাম হারিকেন সোয়েফ যাই হোক হারিকেন সোয়েফ একটা প্ল্যাটফর্ম চলে আসছে তো এইখান থেকে তাদের নিজস্ব কয়েন মূলত আমাদেরকে দেওয়া হবে এই সিটি কয়েন যার ওল্ড ভ্যালু এক একটি কয়েনের ভ্যালু এক থেকে তিন পাঁচ ডলার হতে পারে তো অ্যাটলাস্ট এখান থেকে আমাদের যদি প্রফিটটা পেয়েই যাই এখান থেকে প্রজেক্টটা লাঞ্চ করে হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে একশো দেড়শো ডলার অথবা তিনশো ডলার আপনাদের প্রফিট হতে পারে কেননা ইতিমধ্যে আমি কিন্তু একটা টেস্টেড অফার থেকে কিন্তু দেড়শো ডলার পেমেন্ট প্রুফ আমার নিজের ব্যক্তিত্ব শেয়ার করি সেটা নাম হচ্ছে চেরিস ওয়াইফ তো চেরিশ ওয়াইফ প্ল্যাটফর্মটা কিন্তু প্রথমত যখন আমাদের অ্যাডপ দেয় তখন কিন্তু ওরা টেস্ট নেট চলে আসছিল তো টেস্ট নেটের প্রথম রাউন্ড সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ড এভাবে করে কয়েকটা টেস্ট নেটের রাউন্ড চলতেছিল তখন আমি আপনাদের মধ্যে শেয়ার করি এখান থেকেও অনেকে পেমেন্ট পাইছে এখানে কোনো রেফার কমিশন ভাই থাকে না অনেকে বলে কি যে রেফার কমিশন এখানে কোনো রেফার কমিশন নেই তো এখান থেকে দেখুন আমাদের কমিউনিটার কিন্তু অনেক ভাই পেমেন্ট পাইছে অনেকে হয়তোবা পাইসেন প্রুফ দেন নাই যে এই ভাই কিন্তু প্রায় দেড়শো দুশো ডলারের মতো প্রফিট কিন্তু করছে তো এই সোয়েফ মার্কেট থেকে টেস্টনেটে অ্যাড্রোফেস জয়েন করে প্লাস ইভেন্ট আমি নিজেও দেশ হলোর এখান থেকে প্রফিট নিছি তার জন্যই আমি আপনাদের বলি যে টেস্ট নেটে অ্যাডোপগুলো মিস করবেন না এখান থেকে যদি একটা স্ক্যাম হয় আর যদি দুইটাও রিয়েল হয় এটাই আপনার সারা মাসে ইনকাম যেমন ইতিমধ্যে একটা আপনাদের মাঝে আপডেট দিচ্ছি সেটা হচ্ছে কল সোয়েফ তো এখান থেকেও আমরা টেস্টনেটে অ্যাড্রোফেস জয়েন করেছিলাম এখানে প্রত্যেকেই আমি দেখলাম যে আপনারা উইনার লিস্টে আসেন এটা যখন মেন প্রজেক্ট লাঞ্চ করবে অর্থাৎ সোয়াইফ মার্কেটটা লাঞ্চ করবে তখন হান্ড্রেড পার্সেন্ট আপনাদের এখান থেকে দেড়শো দুইশো তিনশো ডলার প্রফিট হবে তো ইতিমধ্যে আমি উইনার লিস্ট আপনাদের মাঝে শেয়ার করছি যারা এখনও উইনার লিস্ট চেক করেনি আপনারা উইনার লিস্ট চেক করতে পারেন রাউন্ড ওয়ান অলরেডি শেষ উইনার লিস্টটা আমাদেরকে দিয়ে দিছে এই যে ভিডিওটা আমি শেয়ার করছিলাম তো উইনার লিস্ট দিয়ে দিছে খুব শীঘ্রই এটা মেন রোড লাঞ্চ করবে তখন মূলত আমরা এটা সেল করে প্রফিট নিতে আর সেকেন্ড রাউন্ডে উইনার লিস্টও চলে আসবে সেকেন্ড রাউন্ডটাও মেবি শেষ হয়ে গেছে তো যাই হোক এখন বর্তমানে আমরা যে অফারটা নিয়ে আসছি সেটার নাম হচ্ছে হরিউন্ড সোয়াইফ এটাও টেস্ট নেট একটা অফার তবে এখানে মূলত আপনাদেরকে এবিএক্স ব্লক চেনের মাধ্যমে কাজ করতে হবে এবক্স টেট টেস্টনেট ইউজ করে আমাদেরকে কাজটা করতে হবে তো ফার্স্ট অফ অল আমি সোয়াইফ মার্কেটে যাওয়ার আগে টেস্ট নেট অফ সম্পর্কে কিছু ধারণা আপনাদেরকে দিতে চাই এটা আমার অনেক আগে থেকে বলার উচিত ছিল কিন্তু আমি আপনাদেরকে বুঝাতে পারিনি অনেকে টেস্ট নেট বোঝে বুঝে না এটা মূলত কী এটা কিভাবে কাজ করে যে কোনো একটা ব্যাপারে আপনি অ্যাড্রোফে হোক যে কোনো একটা প্ল্যাটফর্মে কাজ করবেন এটা কিভাবে কাজ করে কি কারণে কাজ করে এটা অবশ্যই আপনার জানা জ্বরি একটা সাইট আসলো আপনি খালি ইনকাম করে ফেললেন আর পকেট নিলেন হয়ে গেল যা শেষ তা না এই সাইটটায় মূলত কিভাবে টেস্টনেটটা কাজ করে এটা সম্পর্কে আপনাদের একটু জানা প্রয়োজন আছে কারণ এটা জানলে আপনার নিজের জন্য সুবিধা হয় নেক্সটে অন্য অন্য অফারগুলো আসলে আপনি নিজেও অভিজ্ঞতা হয়ে যাবে প্লাস আপনি নিজেও ভালো প্রফিট ক্লাইম করতে পারবেন তো এখানে যে হরিকেন্স টেস্টনেট যে অ্যাড্রোফটা আসছে এটা মূলত হচ্ছে একটা সোয়াইফ মার্কেট তো প্রথমত যখন একটা সোয়াইফ এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম মার্কেটে আসে তো ওরা ফার্স্ট অফ অল এখন থেকে নিয়ে সিস্টেম করেছে যে ওরা টেস্টনেট একটা অ্যাডড্রোফ আনে তো টেস্টনেট এই যে এখন যে আপনারা সোয়াইফ মার্কেটটা দেখতেছেন এটা কিন্তু ভাই রিয়েল কোনো সোয়াইফ মার্কেট না এটা হচ্ছে একটা ভার্চুয়াল সোয়াইফ মার্কেট এটা ফাইনালি খুব তাড়াতাড়ি আনবে এটা ফাইনালি সোয়াইফ মার্কেটটা রিলিজ করবে মার্কেটে তার জন্য এই টেস্টনেট সোয়াইফ মার্কেটটা অ্যাডড্রোফ নিয়ে আসছে এখানে আমাদের কাজ হচ্ছে আমরা এইখানে টেস্ট করবো যে এই মার্কেটটা ঠিকঠাক আছে কি না এই সোয়াইফ মার্কেটে কাজ হচ্ছে কিনা যেমন এইখানে আমাদের অ্যাডোফে কি দেয় যেমন কিছু কয়েন দেয় সেটা আমাদের সোয়াইপ করতে হয় সোয়াইফ সোয়াইপ করতে হয় কিছু লিকুইটি প্রোভাইড করতে হয় ফার্মিং করতে হয় এগুলো করলে কি হয় ওরা আমাদেরকে তাদের রিয়েল যে কয়েনটা আছে তো রিয়েল কয়েনটা দেয় তাদের ভার্চুয়াল যে কাজটা আমরা করলাম তার জন্য আমাদের রিয়েল প্রফিটটা মূলত আমাদের দেয় তো অর্থাৎ এইখানে যে অ্যাডোফটা আসছে এখানে আমরা সোয়েভ করতে যাব অনেক সময় ভুল হবে অনেক সময় দেখা গেছে সার্ভার প্রবলেম হবে এই যে আমরা প্রবলেমগুলো ফেস করতেছি বা আমরা দশ হাজার বিশ হাজার লোক যখন এই এক্সচেঞ্জ সাইডটাতে ঢুকলাম তখন সার্ভারটা ডাউন হয়ে গেল এই যে প্রবলেমগুলো হয় এই প্রবলেমগুলো মূলত ওরা সলভ করে এই সলভটা করার কারণে কি হবে আমরা যে কষ্ট করে যে এইখানে টেস্ট টুস্ট করলাম এটার বিনিময়ে ওরা আমাদেরকে মূলত পরে প্রফিট দিবে তো এটাই হচ্ছে মেন কথা এখানে আমরা আসছি খালি টেস্ট করতে ওদেরকে টেস্ট করে দিব আর এর বিনিময়ে ওরা আমাদেরকে পরে প্রফিট দিবে। তো এখন যেটা ভার্চুয়ালভাবে আসে এখন আমরা ভার্চুয়ালভাবে কাজ করবো মার্কেটে ফাইনালি যখন এই সোয়াইফ মার্কেটটা একদম ফাইনালি মেনভাবে অফিসিয়ালভাবে লাঞ্চ করে মার্কেট প্লেসে তখন তাদের নিজস্ব যে কয়েনটা আছে এই এই সিটি কয়েন এই কয়েনটা আমাদেরকে দেড়শো দুইশো তিনশো ডলার পর্যন্ত কয়েন আমাদেরকে দিবে যেটা সেল করে আমরা প্রফিট নিতে পারবো তো ফ্রেন্ডস আশা করছি যে টেস্টনেট নেট সম্পর্কে আপনাদের ধারণা হয়ে গেছে টেস্টনেট নেট কীভাবে কাজ করে আর কিভাবে আমাদের প্রফিট দেয় তো বর্তমানে আমরা যাই করব এখানে সব কিছু ভার্চুয়াল করব এটা কোনো অরিজিনাল কোনো কিছু না এখানে যে কয়েনগুলো আমাদের ফ্রিতে দিবে এটার কোনো ভ্যালু থাকবে না এটা জাস্ট আমরা কাজ করতেছি সেটাই তো যাই হোক এখন আমরা কিভাবে এখানে কাজ করব তো এই এই হারিকেন সোয়াইপ প্ল্যাটফর্মে আপনার টেস্টনেট নেট জয়েন করতে গেলে আপনাকে ফার্স্ট অফ অল কী করতে হবে ব্লক চেন অ্যাড করতে হবে তার জন্য এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছু আর দিয়ে রাখছি তো আরপিসি গুলো আপনাকে অ্যাড করে নিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন ইউজ দ্য কাস্টম আরপিসি তো দেখতে পাচ্ছেন এখানে কাস্টম আর পিসি দেওয়া আছে আপনি কী করবেন এখান থেকে টোকেন পকেট যে অ্যাপটা আছে আপনার মোবাইলে যেটা দিয়ে আমরা প্রতিনিয়ত টেস্ট নেট অফারে জয়েন করতেছি আপনার যদি অ্যাপটা না থাকে আপনি নতুন ইউজার হন আগে টোকেন পকেট অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করুন টোকেন পকেট অ্যাপটা ডাউনলোড করার পর আপনাদের কাজ হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাসিসটা আমি এই ব্লক চেনটা অ্যাড করেছি আপনার এই ব্লক চেনটা অ্যাড করে নিতে হবে অ্যাড করার জন্য এইখানে দেখতে পারবেন একটা ওয়ালেট অপশন দেখতে পারবেন এই ওয়ালেট অপশান আপনাকে ফার্স্ট অফ অল ক্লিক করতে হবে নিচের দিকে চলে আসলে এইখানে দেখতে পাবেন অ্যাড ইউর কাস্টম নেটওয়ার্ক আপনি সিম্পল এ কাস্টম নেটওয়ার্কে আপনাকে ক্লিক করতে হবে এইখানে আপনাকে আমি যেই আর পিসি গুলো দিয়েছি এগুলো আপনি অ্যাড করে নেবেন তো এখানে দেখতে নিউ আর পিসি আপনি এই আরপিসি জাস্ট খালি এখান কপি করুন এখানে জাস্ট আপনি আরপিসি পিসি এখানে আপনি আরপিসিটা বসায় দেন তারপরে এখানে অন্য একটা যে কোনো একটা অপশনে জাস্ট খালি ক্লিক দেন ক্লিক দিলে দেখবেন যে সকল বাকি ডিটেলসগুলো এখানে অটোমেটিক বসে যাবে আপনি জাস্ট কনফার্ম করে দিবেন কনফার্ম করে দিলে আপনার এটা অ্যাড হয়ে যাবে তো আমার অলরেডি অ্যাড দেখে আমার আরও অ্যাড হচ্ছে না আপনার এখানে ব্লক চলে আসবে আপনি জাস্ট ব্লক উপরে ক্লিক করবেন এখানে আপনার ট্রাস্ট প্রাইভেট কী ধারা আপনি ইমপ্রুভ করতে পারেন অথবা আপনি যদি চান আপনি একটা নতুন অ্যাকাউন্ট খুলবেন নতুন অ্যাকাউন্ট খুলে এখানে কাজ করতে পারেন আমি এখানে মূলত একটা ওয়ালেট খুলেছি টাচ ওয়ালেটে সেটা দিয়ে আমি শুধু টেস্ট নেট অ্যাড্রোসের জন্যই জয়েন করি আপনারা টাচ ওয়ালটে একটা নতুন ওয়ালেট খুলে সেটাতে শুধু টেস্ট নেটের জয়েন করবেন ওটার জন্য একটা ওয়ালেট খুলে নেন আপনি জাস্ট কাজ করেন দেখুন এইখানে আমার অলরেডি ব্লক চেনটা অ্যাড হয়ে গেছে তো এইখানে মূলত আপনাকে কাজ করতে হলে এবিএক্স টোকেনের প্রয়োজন হবে এ এব্সটা হচ্ছে ভার্চুয়াল এবক্স এখানে ভয়ের কিছু নেই আপনাকে দুই টাকা নিচের পকেট থেকে খরচ করতে হবে না এখানে যে এবিএক্স টোকেনটা দেখতে পাচ্ছেন যেমন এর আগে যে টেস্ট অফার থেকে আমরা ওকেটি টোকেন ফ্রিতে নিয়ে কাজ করেছি এইখানে আপনাকে এবিএক্স টোকেন নিয়ে কাজ করতে হবে কারণ এটা হচ্ছে এবিএক্স ব্লক চেনের অফার তো যেহেতু এব টোকেন আপনাদের প্রয়োজন এব্স টোকেন আপনি কোথায় পাবেন এব টোকেনের জন্য দেখতে পারবেন এখানে আমরা কিছু ফয়েট লিঙ্ক দিছি এই ফয়েট লিঙ্ক ধারা আপনারা এব টোকেন ক্লাইম করতে পারবেন ফুল কীভাবে ক্লাইম করবেন এই যে এখানে যে লিংকটা আছে আপনারা একটু বিপিএন ইউজ করে কাজ করার চেষ্টা করবেন এখানে যে ফয়েট চলে আসছে আপনি আপনার টোকেন পকেট থেকে জাস্ট এ ক্লিক করবেন রিসিভ আইকনে ক্লিক করে আপনার অ্যাড্রেসটা কপি করে নেন তারপরে এখানে জাস্ট অ্যাড্রেসটা ইনপুট করে দেন ইনপুট করার পর এখানে আপনি ক্যাপচারটা পূরণ করে রিকোয়েস্ট ফাইভে ক্লিক করলে আপনার পাঁচটি কয়েন ক্লাইম হয়ে যাবে তো আমার হচ্ছে না কারণ হচ্ছে আমি একবার নিছিলাম তার জন্য আমার বারবার হচ্ছে না তো আপনি একটু বিপিএন কানেক্ট করে বা আপনি নর্মালি ট্রাই করে দেখতে পারেন একটু সময় নিয়ে আপনি এখানে দুই চারবার পাঁচ ছয় ট্রাই করবেন দেখবেন যে আপনার এখানে ক্লাইম হয়ে যাবে তো অনেকের কিছু সমস্যা হচ্ছে আবার অনেকে হয় না আমি আমার চ্যানেলে আমি পোস্ট করছিলাম এটার ব্যাপারে যে এবিএক্স টোকেন ক্লাইমের ব্যাপারে আপনারা অনেকে বলছেন ভাই হয়ে যায় আবার অনেকের হয় না তবে এটা যখন সার্ভার ঠিক হবে আপনাদের হয়ে যাবে এটা নিয়ে প্যারা খাবেন না ভিডিওটা দেখে রাখেন যদি পাঁচটি কয়েন ক্লাইম করতে না পারেন পরে হয়ে যাবে দেখবেন পরে ক্লাইম করতে পারবেন তো এখান থেকে আপনি এই সিস্টেমে আপনি দুটি অপশন আছে যে কোনো একটা থেকে আপনি পাঁচটি কয়েন ক্লাইম করে নেবেন এখানে দেখুন দুইটা লিঙ্কদের অ্যাক্সিস ফয়েট লিঙ্ক আপনি এই ফয়েট অথবা এখানে যে ফয়েট লিঙ্ক যে কোনো একটা থেকে আপনি পাঁচ দশটি কয়েন ক্লাইম করে নিবেন পাঁচটি পয়েন্ট দশটি পয়েন্ট সম্পূর্ণ আপনার ইচ্ছা তো ক্লাইম করার পর এখন আপনাদের কাজ হচ্ছে এখানে যে ডিসকভার অপশনটা দেখতে পাচ্ছেন মাছ বরাবর তো আপনার ডিসকভার অপশনে ক্লিক করবেন তো ফ্রেন্ডস ডিসকভার অপশন এসে আপনি সার্চবারে এসে আপনি এই লিঙ্কটা পেস্ট করে দেবেন এখানে আমি যে অ্যাড্রোফের লিঙ্কটা দিয়ে রাখছি যে টেস্ট নেটের যে অ্যাড্রোফটা এই যে টোকেন পকেটে বলছি লগ ইন করতে আপনারা এখান থেকে লিঙ্কটা কপি করে নিন কপি করে নেওয়ার পর আপনি বারে এসে আপনি জাস্ট এখানে পেস্ট করে আপনি ইনপুট করে সোয়াইপ মার্কেটটা লগ ইন করুন তো সোয়াইপ মার্কেটটা আপনার টোকেন পকেটের সাথে কানেক্ট হয়ে যাবে তো অলরেডি দেখুন সোয়াইপ মার্কেটটা চলে আসছে এখানে আপনারা একটু সার্চবারে এসে দেখতে পারবেন যে আপনার এটা কানেক্ট হচ্ছে কি না কানেক্ট হলে এখানে আপনার কানেকটা শো করবে তো আপনি ফার্স্ট অফ অল স্টার ট্রেডিংয়ে ক্লিক করবেন স্টার ট্রেডিংয়ে ক্লিক করলে আমরা এখানে মূলত কী করব কিছু কয়েন আমরা সোয়াইপ করব তাদের যে টেস্টনেট নেট কয়েনটা আমরা নিলাম এটা দেখেছি সোয়াইপ করব তো ফার্স্ট অফ অল আমরা কী করবো এখানে আমার ব্যালেন্সে পাঁচটি কয়েন দেখতে পাচ্ছেন আমি যেটা নিয়ে এসেছি এখান থেকে এবি এক্স টোকেন তো ফার্স্ট অফ অল আপনাকে এখানে দেখুন সিলেক্ট টোকেন একটা অপশন দেখতে পাচ্ছেন তো সিলেক্ট টোকেনে এসে আপনাকে কি করতে হবে তাদের নিজস্ব যে কয়েনটা আছে এ এইচ সিটি কয়েন তো এই কয়েনটা মূলত আমরা বাই করব তো এই কয়েনটা আমরা কতটা বাই করতে পারি যেহেতু আমাদের কাছে পাঁচটি কয়েন আছে তো আমরা এখানে আমরা দুটি এবিএক্স দিয়ে আমরা চোদ্দোটি এস সিটি কয়েন বাই করলাম তো আপনারা খেয়াল করেন দেখুন আমি এটা বাই করে নিলাম তো আমি দুটি দিয়ে বাই করলাম তো ক্লিক করতেছি তো এখানে আমি সয়ফে ক্লিক করলাম সয়ফে ক্লিক করার পর দেখুন এখানে কনফার্মেশন চাচ্ছে তো আপনি এক্সেফে ক্লিক করে কনফার্মেশনটা দিয়ে দিবেন এখানে যে ফিটা কাটবে সেটা আপনার টেস্ট নেটের থেকে ফিটা কাটবে তো আপনি চাইলে যদি আপনার কাছে বেশি কয়েন থাকে যদি আপনার কাছে বেশি কয়েন থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি বেশি কয়েন দিয়েও আপনি করতে পারবেন আপনি যদি বেশি এবিএক্স থাকে সেক্ষেত্রে আপনি আরও বেশি কয়েন বাই করেন সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছে দেখুন আমার ট্রানজাকশন কমপ্লিট হয়ে গেছে একটু ওয়েট করতে হবে তো অলরেডি বাই হয়ে গেছে একটু সময় নেবেন তো দেখুন এখানে আমার এস টি কয়েনটা বাই হয়েছে এখানে আমি দেখুন আমার প্রায় এতটুকু কয়েন বাই হয়ে গেছে তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা তো টি কয়েন বাই করলাম আর আমাদের কাছে লাস্ট অবশিষ্ট এবিএক্স এক্স রয়েছে কতটুক আমার কাছে এখন এতটুকু পরিমাণ এবিএক্স টোকেন রয়েছে তো এখন আমার কাজ কী করতে হবে এসটি কয়েনটা মূলত বাই করতে হবে সরি ইউএসডিটি কয়েনটা আপনাকে বাই করতে হবে তো এ ইউএসডিটি কয়েনটা আপনারা বাই করবেন কতটুকু পরিমাণে করবেন সেটা আপনি একটু বুঝে নেবেন কারণ আপনার এ থাকতে হবে সব কিছু দিয়ে সব বাই করে ফেললে হবে না একটু রেখে দিতে হবে তো এখানে আমরা যেহেতু আমাদের কাছে এখন আসে হচ্ছে প্রায় তিন তিন টোকেনের কাছাকাছি এবিএক্স টোকেন রয়েছে তো আমি এখানে কি করব সামান্য পরিমাণে একটু বাই করি তো আমি এক দিলাম হ্যাঁ এক এক দি দেওয়া যায় প্রায় আমি দুই দিলে আমার আবার একটু সমস্যা হয়ে যাবে কারণ পরে আমি লিকুইডই প্রোভাইড করতে পারবো না তার জন্য আমি একই নিলাম তো এক নিলাম আমি এখানে আপনার যদি বেশি এবিএক্স এক্স থাকে দশটি পনেরোটি সেক্ষেত্রে আপনি বেশি করে বাই করেন কোনো সমস্যা নেই তবে আমি এখানে সোয়াইফে ক্লিক করলাম তো আমি এটা নিয়ে নিচ্ছি তো ফের একটা জিনিস খেয়াল করবেন আমি এখানে কিন্তু দুটি কয়েন বাই করছি একটি হচ্ছে ওদের যে সয়েফ মার্কেটের নিজস্ব যে কয়েনটা আছে এই সিটি কয়েন এটা বাই করলাম আরেকটা হচ্ছে এ ইউএসডিটি কয়েন বাই করছি তো সব কিছু একটু সমান সমান রাখবেন আপনার কাছে এব এক্সও থাকতে হবে ভালো পরিমাণে আপনার কাছে সেই সাথে করে আপনার কাছে ইউ এ ইউএসডিটিও থাকতে হবে এবং কি ওদের নিজস্ব কয়েনটাও থাকতে হবে সমান সমান থাকলে আপনি কাজটা করতে পারবেন আপনি একটু ক্যালকুলেশন করে আপনি মন খুশি মতো আপনারা একটু বাই করে নিন তো ফ্রেন্স আমার কাছে লাস্ট এতটুকু এব এক্স টোকেন রয়েছে তো আপনি এ বিএক্স টোকেনে থাকতে হবে কারণ এবস টোকেন যা থাকবে আমার সেই পরিমাণে কিন্তু আপনাকে আবার লিকুইডি প্রোভাইড করতে হয় তার জন্য এবস টোকেন ফাঁকা রাখা যাবে না এভেক্স টোকেন এক দুইটা দাতে আপনার ব্যালেন্সে সবসময় থাকে ওটা মাথায় রাখবেন তো এখন আমি কি করব যেহেতু আমাদের দুটা কয়েন বাই করা হয়ে গেছে আমরা এ এইচডিটি কয়েন বাই করছি এ এসিটি কয়েনটা বাই করছি যেটা ওদের কয়েন এটাও বাই করছি দেখুন এখানে আমার ব্যালেন্সে এবক্স টোকেনও রয়েছে ওদের টোকেনে রয়েছে এখানে আমি সকল কিছু বাইক করে কমপ্লিট এখন আমাদের কাজ হচ্ছে লিকুইডি প্রোভাইড করা তো লিকুইডি প্রোভাইডটা এখানে লেখা আছে আপনারা লিকুইডই ফার্স্ট অফ অল প্রোভাইড করবেন তো সব টেস্টনেট অফারে একই সিস্টেমই থাকে প্রথমে লিকুইডি প্রোভাইড করতে হয় এখানে অ্যাট লিকুইডিতে ক্লিক করলাম তো এখানে আমি কোন কোন টোকেন দা লিকুইডি নিব ফার্স্ট অফ অল আমি লিকুইডি প্রোভাইড দিব হচ্ছে এবেক্স টোকেন তার জন্য আমি একটি এ বেক্স টোকেন নিলাম একটি এববে এক্স টোকেন দ্বার লিকুইডি প্রোভাইড করব কোন কয়েন ধারা নিব আমরা এস সিটি কয়েন ধারা একটা লিকুইডি প্রোভাইড করব তার জন্য দেখছেন এবিএক্স এক্স বাই এস সিটি কয়েন ধারা একটা আমি এখানে ই করলাম অ্যাপ্রুভ করে দিচ্ছি তো ফ্রেন্ডস এখানে আমি কনফার্মেশন দিলাম আমি কনফার্মেশনটা দিয়ে দিচ্ছি আপনারা একটু ফাস্টলি করে নেবেন তো আপনি পাসওয়ার্ডে কনফার্মেশন দেওয়ার পরে এখানে আপনাকে সাপ্লাই করতে হবে আপনি সাপ্লাই করে ক্লিক করবেন আবার কনফার্মেশন চাইবে যেগুলো কনফার্মেশন চাই ফিগুলো দিয়ে দিবেন তো অলরেডি দেখুন এখানে আমার সাপ্লাই কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ আমার লিকুইডি একটা প্রোভাইড করলাম এখন আমার সেকেন্ডলি আবার লিকুইডি প্রোভাইড করব হবো সবসময় একটু সোয়াইপ করার পর একটু ওয়েট করবেন সেক্ষেত্রে কীভাবে হবে আপনার সোয়াইপটা সাকসেসফুল কমপ্লিট হয় তো এখন দেখুন আমার এখানে একটা লিকুইডি কিন্তু আমি প্রোভাইড করছি সেটা এখানে শো করতেছে আমি এ সাথে এস একটা লিকুইডি প্রোভাইড করছি এখন সেকেন্ডে আরেকটা লিকুইডি প্রোভাইড করবো সেটা হচ্ছে আমরা যে কিনলাম হচ্ছে এ ইউএসডিটি তো ইউএসডিটি বাই আমরা আর এই সিটির মাধ্যমে একটা লিকুইডিটি প্রোভাইড করব তো এখানে ম্যাক্সিমাম অপশনে ক্লিক করলাম আমার ব্যালেন্স বসে যাচ্ছে তো ব্যালেন্সে যা যা আসতেছে তাইতে দিব তারপরে এ ক্লিক করে ট্রানজাকশন ফিগুলো দিয়ে দিব তারপরে আগের মতো আপনি সাপ্লাই করে দিবেন তো ফেন্স আমার কাজ কমপ্লিট এখন আমি লিকুইডি প্রোভাইড করছি এখন আমাদের জাস্ট কাজ হচ্ছে ফার্মিং করা ফার্মিং করা হয়ে গেলে আমাদের এইখানে কাজ কমপ্লিট আমাদের আর কোনো কাজই নেই তো আর মাত্র এক দুই মিনিট সময় লাগবে জাস্ট একটু দেখেন ভিডিওটা তো এখানে দেখতে পারবেন আমি সাবমিট করেছি তো আমার একটু সময় লাগতেছে তো এখানে লিকুইডি প্রোভাইড হয়ে যাবে তো দেখুন অলরেডি আমি যদি পেস্টটা একটু রিফ্রেস্ট করি সেক্ষেত্রে আপনারা একটু বুঝতে সুবিধা হবে তো আমি একটু সোয়াইফে ক্লিক করলাম তো ফ্রেন্স এখানে আপনি থ্রিডোর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে এখন ফার্মিং যে অপশনটা আছে ফার্মিং অপশনে ক্লিক করবেন এ ক্লিক করার পর এখানে আমরা ফার্মিং করবো তো ফার্মিং অপশনে সিম্পল ক্লিক করে দিলাম এখানে স্টেপটা আসবে একটু প্রবলেম হলে সার্ভার আপনি পেজটা রিফ্রেশ দিয়ে কয়েকবার ট্রাই করেন হয়ে যাবে ফার্মিং সাইটটা তো আসলে একটু সার্ভারটা স্লো হয়ে যায় আমি তার জন্য একটু বিপিএন কানেক্ট করে নিলাম কারণ মাঝে মধ্যে বিপিএনের অনেক সময় প্রয়োজন হয়ে যায় বিপিএন যে কত কা উপকারী এটা আপনি বুঝবেন যখন বিপিএনের ব্যবহারটা আপনার উপকারে আসবে তো আমি বিপিএনটা আবার কানেক্ট করে নিলাম দেখতেছি কী হয় তো এটা নেট স্লোর কারণে প্রবলেমটা হচ্ছিল এমন সার্ভারের প্রবলেম নেই তো দেখতে পাচ্ছেন এখানে ফার্মিংয়ে ক্লিক করলে আপনাদের এখানে দুটা সিস্টেম আছে আপনাকে দুটা ফার্মিং করতে হবে একটা হচ্ছে এইচসিটি প্লাস এবি এক্স এইচ সি বাই ইউএসডিটি তো আমরা কিন্তু দুটা কয়েনই রাখছি আমাদের কাছে ইউএসডিটিও আসিলো আমরা দুটো কয়নে লিকুইডি প্রোভাইড করছি তো আমরা ফার্স্ট অফ অল এখানে ক্লিক করলাম এখানে আপনাকে অ্যানোভেল করতে বলতেছে আপনি অ্যানোভেলে ক্লিক করে দেবেন অ্যানোভেলে ক্লিক করার পর এখানে ট্রানজাকশন ফিটা দিয়ে দিবেন তো কনফার্ম ট্রানজাকশনে দিলে এখানে দেখবেন যে অ্যানোবেলটা কমপ্লিট হয়ে গেলে স্টেক এলপিতে ক্লিক করতে বলতেছে আপনাকে স্টেক করতে হবে এখন আমি আমার ব্যালেন্স হচ্ছে যা ছিল আমি ম্যাক্সিমাসে ক্লিক করলাম এটা স্টেক স্টেক করে দিচ্ছি কনফার্মেশন ট্রানজাকশনটা কমপ্লিট করে দিচ্ছি ওই ফি যা যা চায় বারবার চাবে একটু ঝামেলা হয় আপনারা একটু করে নেবেন যখন আমার এটা পেন্ডিংয়ে চলে আসছে তো একটু পরে এটা ট্রানজাকশন কমপ্লিট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু কমপ্লিট এখানে হারভিস্ট লেখা আসছে আমি হারভিস্ট এখন করবো না কারণ এটা এখানে জাস্ট আমি কি স্টেক করলে কাজ কমপ্লিট আমি স্টেক করেছি এখন সেকেন্ডলি আমরা দ্বিতীয়টা আমরা কি করব স্টেকে লাগাবো তার জন্য এখানে ক্লিক করলাম এখানে আমাদের ফার্স্ট অফ অল অ্যানোবেল করতে হবে তো এটাও এখানে দিয়ে দিছি দেখা যাক এটা কি হয় কতক্ষণ সময় লাগে এখন আবার স্টেক এলপি এটাও স্টেক করতেছি এখানে আমার কনফার্মেশন দিতে হচ্ছে তো ফ্রেস অলমোস্ট আমাদের কাজ কমপ্লিট এখানে দেখতে পাচ্ছেন আমি এই সিটি এখানে একটা স্টেক লাগিয়েছি এফ সিটি বাই এব এক্সের একটা স্টেক লাগিয়েছি তারপর এখানে এস সিটি বাই এ ইউএসডিটি কয়েনের একটা স্টেক লাগিয়েছি অলরেডি কিন্তু আমার এখান থেকে ইনকাম হচ্ছে তো এটা হারভেস্ট আমাদের করতে বলে নাই যদি কোনো সময় আমি আপনাদেরকে বলি যে হারভেস্ট করেন তাহলে হারভেস্ট করে করে আপনাদের এখানে আর্নিংটা ক্লাইম করে ফেলবেন যদি আমি আপডেট দিই এখন পর্যন্ত এটা হাতে আসে নাই যেটা করতে হবে কিনা করতে হলে আমি জানিয়ে দেব তো এইটুকুই কাজ আমাদের এখানে টেস্ট নেটের কাজ ছিল এটা আমরা যে করলাম এটার মাধ্যমে আমরা এখানে টেস্ট করতে পারলাম ওদের সোয়াইপটা ঠিকঠাক আছে কি না আর এটার মাধ্যমে ওরা ওরা বুঝতে পারলো যে না এটা ঠিকঠাক আসে তো আমরা এখানে কষ্ট করে সোয়াইপ করে ওদেরকে কাজ করলাম এর বিনিময়ে ওরা ওদের নিজস্ব যে কয়েনটা তো যখন এটা ফাইনালি যখন এই এক্সচেঞ্জটা হারিকেন সোয়াইপ মার্কেট মার্কেটে আসবে ফাইনালি সোয়াইপ মার্কেট তখন তাদের নিজস্ব যে এইসিটি কয়েনটা আছে সেটা আমরা ফ্রিতে পাবো তখন আমরা সেল করে প্রফিট নিতে পারবো তো ফ্রেন্ডস কথা বেশি ভাববো না ভিডিওটা শেষ করে দিয়ে যাচ্ছে তবে তার আগে বলে নিয়েছি অবশ্যই টেস্ট নেটের অ্যাডোফগুলোতে আপনারা একটু দ্রুত জয়েন করার চেষ্টা করবেন যখনই শেয়ার করি না কেন কারণ এগুলো অবহেলা করবেন না আর সবাই প্রত্যেকটা ভাইয়েরা আমার সবাই রিকোয়েস্ট করবো দুই তিনটা অ্যাকাউন্টে জয়েন করান আপনারা চেষ্টা করবেন যে দুই তিনটা অ্যাকাউন্ট খুলে প্রত্যেকটাতে জয়েন করান যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটা মজবি সাবস্ক্রাইব করবেন আগের কিছু ভিডিও দিয়েছি এখানে কিছু ভালো প্রুফ হয়েছে প্রফিট হয়েছে ভিডিওগুলো দেখে আপনারা ওয়াচ করে নেবেন ধন্যবাদ সবাইকে